হ্যালো বন্ধুরা, আজকের সময় ভারতবর্ষ ডেভেলপমেন্ট মানে উন্নতির পর অনেক মনোযোগ দিচ্ছে। আর ভারতবর্ষের উন্নতি দেখে কিছু দেশ তো অনেকেই আনন্দ পাচ্ছে, আর সাথে কিছু দেশ অনেক ঘৃণায় জ্বলে পড়ে মরছে। হ্যাঁ বন্ধুরা, কিছু দেশ ভারতবর্ষের ডেভেলপমেন্ট দেখে অনেকেই ঘৃণা বোধ করছে, আর বন্ধুরা ভারতবর্ষের ডেভেলপমেন্ট দেখে ঘৃণা করা দেশের তালিকায় প্রথমে আসছে চায়না, মানে চীন দেশ। চীন একটি দেশ নয়, এটি জনসংখ্যার একটি পাহাড়। চায়না দেশ গত 25 বছরের মধ্যে বিশ্বের সব দেশের মধ্যে আর্থিক দিক থেকে সব থেকে বেশি ডেভেলপমেন্ট করেছে। কিন্তু বন্ধুরা, চীন দেশকে টক্কর দেবার জন্য একটি বড় কম্পিটিটর চলে এসেছে, যার নাম ভারত। এই কারণেই চীন দেশ হিংসায় ছটফট করছে যে ভারতবর্ষ কি করে তাদের কম্পিটিটর হলো। আর বন্ধুরা, এই প্রশ্নটি আমাদের সবার মনে আসে যে চীন দেশ ভারতবর্ষকে কেন ঘৃণা করে। আপনি কি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন? কমেন্ট অবশ্যই করুন। আর বন্ধুরা, আসুন এই প্রশ্নের উত্তর আমরা এখন জেনে নিই। কিন্তু তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে নিন এবং ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আজ থেকে প্রায় 40 বছর আগে ভারতবর্ষ এবং চীন একই জায়গায় দাঁড়িয়েছিল, আর ওই সময় সব থেকে বেশি উন্নতি আমেরিকা এবং জাপান দেশ করছিল। আর সম্পূর্ণ বিশ্বের মধ্যে সব জায়গাতেই জাপান এবং আমেরিকা দেশের কথা আলোচনা করা হতো। কিন্তু হঠাৎ করে একটি নতুন শক্তি উদয় হল, যার নাম চীন ছিল। চীন দেশ তাদের নির্মাণ ক্ষমতা এবং ইম্পোর্ট তথা এক্সপোর্ট কোয়ালিটি দ্রুত গতিতে উন্নতি করেছিল এবং প্রোডাক্টস স্কিল দ্রুত গতিতে উন্নতি করেছিল। আর বন্ধুরা, সম্পূর্ণ বিশ্বকে সব থেকে ভালো জিনিস কম কোয়ালিটিতে সস্তায় প্রদান করল, আর তাদের চাইনিজ প্রোডাক্টসগুলি সম্পূর্ণ বিশ্ব হাতে নাতে স্বীকার করল। আর দেখতে দেখতেই চীন সম্পূর্ণ বিশ্বের মধ্যে সব থেকে বড় অর্থ ব্যবস্থা হয়ে দাঁড়ালো, আর এর সব থেকে বড় ক্ষতি আমেরিকা এবং জাপান দেশের হল। আর বন্ধুরা, 2000 সাল আসতে আসতে আমেরিকা, জাপান এবং চীনের মধ্যে কম্পিটিশন বেড়ে গেল, আর তখনই একটি নতুন শক্তি সবার সামনে এসে দাঁড়ালো, যার নাম হচ্ছে ইন্ডিয়া। ভারতবর্ষের নাম এখন সারা বিশ্বের মধ্যে অন্য পশ্চিমত দেশগুলি শুনলেই ভয় পায়, কারণ ভারতবর্ষ এখন পৃথিবীর একটি শক্তিশালী ইকোনমিক অর্থব্যবস্থা আলা দেশ। আর ভারতবর্ষের উন্নতি দেখে সব থেকে বেশি ঘৃণা হলো চীন দেশের, কারণ চীন দেশই একটিমাত্র প্রথমে দেশ ছিল যারা দক্ষিণ এশিয়ায় রাজত্ব করছিল। কিন্তু এখন তার কম্পিটিটর ভারতবর্ষ চলে এসেছে, আর ভারতের উন্নতি দেখে প্রথম হিংসা হলো আমেরিকা দেশের। কিন্তু আমেরিকা দেশ তারপর নির্ধারিত করল যে ভারতবর্ষের সঙ্গে মিত্রতা রাখাই বুদ্ধিমানের কাজ। আর বন্ধুরা, গত 2010 সালে চীন এবং ভারতবর্ষের মাঝে যুদ্ধ হবার মতোই কন্ডিশন সৃষ্টি হয়েছিল। আর দুটি দেশের মাঝে ঝগড়া হবার কিছু বিন্দুমাত্র উদাহরণ, যেমন অরুণাচল প্রদেশ নিয়ে, কাশ্মীর নিয়ে, সিকিম নিয়ে, আর কিছু নেপালের এরিয়া নিয়ে মাঝে মাঝে বর্ডারে ঝগড়া হতে থাকে। আর বন্ধুরা, এখন তো সারা বিশ্বের মধ্যে ইনভেস্ট করার মধ্যে ভারতবর্ষকে প্রথম স্থানে রাখা হচ্ছে, আর দ্বিতীয় স্থানে চীন দেশ ভারতবর্ষকে হিংসা করার এটিও একটি কারণ। শুধু এই না, ফরেন কারেন্সি মানে বিদেশি মুদ্রা চীন দেশের থেকেও বেশি ভারতবর্ষে আসছে। ভারতবর্ষ চীন দেশকে পেছনে রেখে অনেক আগে চলে যাবে, এই কথাটি চীন দেশের হজম হচ্ছে না। যে জায়গায় প্রথমে চীন দেশ ছিল সেই জায়গায় এখন ভারতবর্ষ এসে দাঁড়িয়েছে, আর ভারতবর্ষ সেই পজিশনে যে করে গোটাগুটি করে বসে রয়েছে, মনে হয় আর চীন দেশকে ওই জায়গায় বসতে দেবে না এই ভারতবর্ষ। আর বন্ধুরা, এই ছিল কথা ডেভেলপমেন্টের, যা দেখে চীন দেশ ভারতবর্ষকে দেখে দাঁত ছিটকে পড়ে রয়েছে, তাদের শিরা জেগে উঠছে এবং দাঁত ছিটকে পড়ে রয়েছে। ভারত দেশ তো এখন ডিপ্লোম্যাসিতেও চীন দেশের গোলা টিপছে। অ্যাকচুয়ালি বন্ধুরা, চীন দেশ আগের থেকেই অন্য দেশের বর্ডারে নিজেদের দখল জমিয়ে আসছে, আর এখন তো ভারতবর্ষের বর্ডারেও হাত দিচ্ছে। আর চীন দেশ তো আগের থেকেই দুটি বড় দেশের পর নিজেদের কব্জা জমিয়েছে, যার সব থেকে বড় উদাহরণ হচ্ছে তিব্বত এবং তাইওয়ান দেশ। আর কিছুদিন আগে তো ভুটান দেশও হাত দিতে গিয়েছিল, যার পর ভারতবর্ষ অনেকই ক্যাঞ্জাল সৃষ্টি করেছিল, যার থেকে চীন দেশ আরো বেশি করে চিল্লাতে শুরু করে দিল এবং তাদের শিরা জেগে উঠতে লাগলো। আর এখন তো চীন দেশের বর্ডারের সাথে জড়িত অনেকগুলি দেশ ভারতবর্ষের সঙ্গে হাত মিলে নিয়েছে, তারাও চীন দেশের বিষয়ে কোনো কিছুই ব্যক্ত করতে চায় না। এই দেশগুলিও চীন দেশের পর অসন্তুষ্ট রয়েছে। আর বন্ধুরা, রাশিয়া দেশ তো প্রথম থেকেই ভারতবর্ষের বন্ধু রয়েছে, যাদের মিত্রতা খুবই গভীর এবং মধুরময়।
আর ডিপ্লোম্যাটিক জিপসের কারণ আমেরিকা দেশও ভারতের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছে। শুধু এই না, আর তো বন্ধুরা চীন দেশ এইসব দেখে তারা বুঝতে পারছে না যে এটি কেমন করে সম্ভব হলো। চীন দেশের এই কথাটি বোঝা উচিত যে আগামী ভবিষ্যৎ ভারতবর্ষের জন্য হাত ফেলিয়ে রয়েছে, আর সেই সময় ভারতবর্ষ একটি মহাশক্তি হবে। এই কথাটি চীন দেশ যত জলদি বুঝে যাবে ততই দ্রুত গতিতে তাদের উপকার হবে। বন্ধুরা, ভারতবর্ষের উন্নতি দেখে ঘৃণা করার পেছনে আরো অনেক অনেক তথ্য রয়েছে। বন্ধুরা, ভিডিওটি আপনাদের প্রিয়জনদের কাছে হোয়াটসঅ্যাপ তথা ফেসবুক গ্রুপে অনেক অনেক শেয়ার করুন। আমি আবার আসবো একটি নতুন কন্টেন্টের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুখে থাকুন। ধন্যবাদ।